আমাদের আমাদের আর মাত্র কয়েকটা দিন, তারপরেই লোকসভা নির্বাচন, আর তার আগে দেশবাসীর মনে জায়গা করে নিতে এবং কংগ্রেসের হাল ফেরাতে রাস্তায় নেমেছেন রাহুল গান্ধী। দেশের ঐক্য মজবুত করতে মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধী। রবিবার বাংলাতেও সেই পদযাত্রা রয়েছে। ঠিক তার আগে গোষ্ঠী কোন দলে যেন ছন্ন ছাড়া হাত ছিবে, তা আবার কোথায় জানেন? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর গড়ে প্রজাতন্ত্র দিবসের দিন দলীয় কর্মীরা নিজেদের মধ্যে টানা হেঁচড়া করেন, চলল মারামারি পর্যন্ত। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি ভোটের আগে দল ছাড়ার আশঙ্কা দেখা দিচ্ছে? তা নিয়ে কিন্তু দলের অন্দরে যথেষ্ট চিন্তা বাড়ছে। শুক্রবার প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের সময় প্রকাশ্যে এসেছে যে কংগ্রেস কর্মীদের মধ্যে টানা হিঁচড়া চলছে, এমনকি বিষয়টা মারামারি পর্যন্ত গড়িয়ে যায়, তাও আবার কংগ্রেসের কার্যালয়ের সামনে। আর সেই নিয়েই শুরু হয় জল্পনা। তৃণমূলের অভিযোগ, কংগ্রেসের মধ্যে গোষ্ঠী কোন দল শুরু হয়ে গিয়েছে। তৃণমূল নেতা হাজিকুল ইসলাম তিনি বলছেন যে, আমরা দেখলাম কংগ্রেস অফিসের সামনে ওরা নিজেদের মধ্যে মারামারি করছে, ডোমকলে কংগ্রেসের অস্তিত্ব বলে কিছু নেই, যা আছে তার মধ্যেও প্রায় দিন মারামারি লেগেই থাকে, কংগ্রেস কর্মীরা যেভাবে হাতাহাতি করছে এটা খুবই লজ্জার বিষয়। তিনি কি বলছেন শোনাব। আমরা ডান দিকে দেখলাম কংগ্রেস অফিসের সামনে ওদের নিজের মধ্যে মারামারি করছে, পাড়াপাড়ি করছে, ওটা আমাদের দেখার ব্যাপার নাই। কিন্তু কংগ্রেসের যে আজকে হাল দেখলাম, এখানে টাউন কংগ্রেস, ব্লক কংগ্রেসের ওদের এই কংগ্রেস দলে ডোমকলের, কংগ্রেসে তো এমনি ডোমকলের অস্তিত্ব কিছু নেই, তার মধ্যে যে চারটে আছে তাদের মধ্যে মারামারি প্রায় দিন দেখছি আমরা পার্টি বিশের পাশ থেকে, প্রায় দিন গণ্ডগোল ওদের মধ্যে মারামারি লেগে আছে। তা ওদের ওরা কী করলো, ওদের আমাদের যায় আসে না। আমাদের কাজ আমাদের কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেস ডোমকলে আমাদের বিধায়ক সাহেবের আমরা নেতৃত্বে আমাদের ডোমকল তৃণমূল কংগ্রেস শক্তিশালী আছে। আমরা মমতা ব্যানার্জি দল করি, আমরা শৃঙ্খলাবদ্ধ দল করি, আমাদের দল ডোমকলে শক্তিশালী আছে এবং আমরা ঐক্যবদ্ধভাবে যাই করে, আপনারা দেখলেন কয়েকদিন আগে আমরা সম্প্রীতি মিছিল করলাম, আমরা যখনই মিটিং মিছিল ডাকি আমাদের কর্মীরা সুন্দরভাবে ডোমকলে, আজ পর্যন্ত কোনো আমাদের মিটিং মিছিলে কোনো গণ্ডগোল অশান্তি হয় না। কংগ্রেসে গোষ্ঠী তো দ্বন্দ্ব তো আমরা দেখতেই পাচ্ছি, কারণ আজকে না, আমরা যখন বিগত দিনে কংগ্রেস করতাম দেখতাম, কিন্তু এখনকার কংগ্রেস আর বর্তমান যে কংগ্রেস ডোমকলের, একসময় ডোমকলে কংগ্রেস একটা শক্তিশালী ছিল, কিন্তু এখন বর্তমান যে কংগ্রেসের দেখছি আজকে সপ্তাহে ওরা দেখছি সাত দিনে মারামারি করছে। এবং আজকে দেখলাম, প্রকাশ্যে দেখলাম, এখানে প্রায় কয়েকশো মানুষ তো জনকল্যাণ মাঠে আমাদের পাশে ডান দিকে যে কংগ্রেস ভবনের পাশে, আজকে কংগ্রেস কর্মীরা যেভাবে হাতাহাতি একবারে পাড়াপাড়ি, দেখবেন ভিডিওটা দেখলাম আমরা যেভাবে দেখলাম, এটা আমাদের খুব লজ্জার ব্যাপার। তবে রাজ্যের শাসক দলের এই অভিযোগকে পাত্তা দিতে নারাজ কংগ্রেস। মুর্শিদাবাদের ডোমকল ব্লক সভাপতি তহিদুল ইসলাম এবং টাউন সভাপতি প্রদীপ কুমার চাকের দাবি, ডোমকল কংগ্রেসের মধ্যে কোনো গোষ্ঠী কোন দল নেই, কারো ব্যক্তিগত ঝামেলা চলছিল পার্টি অফিসের পাশে। লোকসভা ভোটের আগে কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে তৃণমূল, কেননা বিজেপির বি টিম তৃণমূল। তহিদুল ইসলাম কংগ্রেস নেতা তিনি বলছেন যে, আমাদের কর্মীদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা হয়নি, এখানে বাইরের তৃণমূল কর্মীরা এসে সমস্যা তৈরি করছে, দলকে মজবুত করতে আমরা সবাই মিলে কাজ করব। কি বলছেন তিনি শোনাব। আমাদের কর্মীদের ভিতরে কোনো টানাছাচড়া হয়নি, এখানে বহিরাগত তৃণমূল থেকে কিছু আমাদের ভিতরে অশান্তি তৈরি করার জন্যে তারা এসে সমস্যাটা তৈরি করেছে। ওরা তো এটাও বলছে যে আমরা ইন্ডিয়া জোটের সৈনিক, অথচ বিজেপির নরেন্দ্র মোদীর সঙ্গে গিয়ে মিটিং করছে, তাহলে কোনটা বিশ্বাস করবেন?
সেটা হচ্ছে ডোমকল টাউন সভাপতি ঘোষণার পর থেকে ডোমকল টাউনে যেসব নেতৃত্ব ছিল, যেসব কর্মীরা ছিল, তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে টাউনে দেখা যায় না টাউন সভাপতির সঙ্গে, এই বিষয়ে আপনার কি বলবেন? উনি সবাই মাত্র দায়িত্ব নিয়েছেন, বিষয়টা সংগঠনের যে ইয়ে সেগুলো আস্তে 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 আসবে, হঠাৎ একদিনেই হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারবেন না। আমাদের নেতৃত্ব আছেন, ওনারা একসঙ্গে বসে আমরা আলোচনা করে সেটা দলের যাতে বৃদ্ধি হয়, দলের সংগঠনকে মজবুত করার জন্য আমরা একসঙ্গে যাবো। আর এক কংগ্রেস নেতা প্রদীপ কুমার চাকি, তিনি বলছেন যে এই ধরনের কোনো ঘটনাই নাকি ঘটেনি, তর্ক বিতর্ক তো হতেই পারে, এটা একটা অভিযোগ, রাজনৈতিক কোনো সমস্যা নেই, কেউ ব্যক্তিগত ঝামেলা করতেই পারে। কি বলছেন তিনি শোনাব। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এখন ধরেন পাশে বিরোধী দল আছে, হয়তো বেশি করে বলছে আপনাদেরকে, কোনো কর্মী হয়তো কোনো তর্ক বিতর্ক হতেই পারে, অনেকগুলো কর্মী একসঙ্গে জুটে ছিল, হয়তো তর্ক বিতর্ক হয়েছে, মারামারি হয়নি, কোনো গণ্ডগোল হয়নি এবং কংগ্রেসের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়নি, এটা বাড়তি একটা অভিযোগ। পলিটিক্যাল কোনো সমস্যা নেই তো, আমরা নেতৃত্বে একসঙ্গেই তো আছি, আমাদের রাজনৈতিক কোনো সমস্যা নেই, কেউ কারো ব্যক্তিগত ঝামেলা কেউ করতেই পারে, তাতে ফাটে তো যায় আসে না। কংগ্রেস বলছে যে ভোটের আগে কংগ্রেসের শ্রী বৃদ্ধির জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে কংগ্রেস, আর তাতেই ভয় পাচ্ছে তৃণমূল, মূলত সেই কারণেই কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে তৃণমূল, সেই দাবি কংগ্রেস নেতৃত্ব করেছে। অর্থাৎ খোদ অধীর রঞ্জন চৌধুরীর যে গড়, সেই গড়েই কিন্তু এবার রীতিমতন কংগ্রেসের ঝামেলা। যদিও তৃণমূল বলছে যে ডোমকলে কংগ্রেসের কোনোরকম কোনো অস্তিত্ব নেই, আর তাই জন্যেই তারা এইভাবে প্রকাশ্যে রীতিমতন দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। যদিও তৃণমূলের এই অভিযোগকে মানতে নারাজ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, কারণ তারা বলছেন যে এটা ব্যক্তিগত ঝামেলা চলছিল, কেউ কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে ঝামেলা জড়িয়ে পড়তেই পারে, কিন্তু তার মানে এই নয় যে কংগ্রেসের মধ্যে কোনোরকম কোনো গোষ্ঠী কোন্দল রয়েছে। এদিকে দেশবাসীর মনে জায়গা করে নিতে কংগ্রেসের হাল ফেরাতে রাহুল গান্ধী, তিনি নিজে রাস্তায় নেমেছেন, মহারাষ্ট্র থেকে চলছে তার এই মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত চলছে তার এই ভারত জোড়ো ন্যায় যাত্রা, রবিবার বাংলাতেও তার পদযাত্রা রয়েছে, আর তার আগেই যেন কোথাও একটা ছন্ন ছাড়া হাত শিবির। খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর গড়ে রীতিমতন প্রকাশ্যে মারামারি চলল কংগ্রেস কর্মীদের মধ্যে, আর এই ভিডিও সামনে আসতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি ভোটের আগে দল ছাড়ার আশঙ্কা আরও বাড়ছে? এই নিয়ে কিন্তু দলের অন্তরে চিন্তা বাড়ছে। আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য, সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।